আইন দেখেন আপনি একটা দেওয়ানি মামলা করবেন কি মামলা করবেন সিভিল কেস করবেন এবং আপনি যদি একটা ক্রিমিনাল কেস করেন তাহলে আমরা আদালতে যেটা দাখিল করি সেটার নাম হচ্ছে যদি আপনি সিভিল কেস করেন দেওয়ানি মামলা বলেন সেটাকে বলে আর জি কি বলে আর জি আর ইংলিশে বলে ইংলিশে বলে প্লেন্ট প্লেন্টের আগে যদি সিও এম কম দিযা দেন তাহলে হয়ে যাবো নালিশ তো এই আর্জি একটা দয়নি মামলা শুরু হবে আদালতে দাখিল করার মাধ্যমে একটা দয়নি মামলা কিভাবে শুরু হবে আদালতে আরজি দাখিলের মাধ্যমে ঠিক আছে বিষয়টা দয়নি বলল কিসের মাধ্যমে শুরু হবে আরতি দাখিলের মাধ্যমে এখন দেখেন একটা দয়নি মামলা যা আর্জি দাখিলের মাধ্যমে শুরু হবে এটা কোথায় বলেছে প্রথমত আমরা দুইটা পয়েন্ট এড করে কথা বললাম একটা হচ্ছে যখন আমরা ক্রিমিনাল মামলা করি যেটা দাখিলের মাধ্যমে আদালতে সে ধৈর্যদারী মামলাটা হয় সেটাকে বলছে কমপ্লেন্ট বা কিন্তু সেটা যাতে সিভিল কেস হয় সিভিল ম্যাটার হয় দেওয়ানি মামলা হয় তখন আমরা যেটা দাখিল করি সেটার নাম হচ্ছে বলে আরজি তার মানে আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলা শুরু হয় এখন প্রশ্ন হচ্ছে এটা কোথায় বলা হয়েছে ধারা ছাব্বিশ দৈনিক কার্যবৃত্তিতে আমাদের ধারা কয়টা একশো আটান্নটা দৈনিক কার্যবৃত্তিতে আমাদের আদেশ কয়টা অর্ডার কয়টা একান্নটা তাহলে আমাদের আদেশ হচ্ছে একান্নটা আর ধারা হচ্ছে একশো আটান্নটা আদেশ এবং ধারা একত্র করে পড়তে হবে যাই হোক ধারা ছাব্বিশ ধারা ছাব্বিশে বলেছে যে এভরি সিভিল সুট প্রত্যেকটা দনি মামলা শাল বি ইনস্টিটিউটেড উইথ দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট একটা প্লেন্ট একটা আর্জি দাখিলের মাধ্যমে একটা দোয়ানি মামলা করতে হবে এটা কোথায় বলছে ধারা ছাব্বিশ দেওয়ানি মামলার পক্ষ কয়টা দুইটা তিনি মামলা করেন তাকে বলা হয় বাদী ইংলিশে বলে প্লেন চিফ আর যিনি হচ্ছেন আসামি তাকে বলা হয় বিবাদী ইংলিশে বলে ডিফেন্ডেন্ট তার মানে দেওয়ানি মামলায় বাদী থাকে দেওয়ানি মামলায় বিবাদী থাকে এখন দেখেন ভাই প্লেঞ্জ বা আর্জি দাখিল করে কে বাদি কারণ বাদি আর বাদির নাম কি বাদীর নাম কি বাদী তাহলে দয়ারি মামলায় বাদি থাকে বিবাদী থাকে ওকে বাদি যেটা দাখিল করে সেটার নাম হচ্ছে আর্জি মামলাটা কে শুরু করবে বাদী শুরু করবে এটা ক্লিয়ার তাহলে বাদিকে একটা আর্জি দাখিল করতে হয় রাইট বাদি আর্জি দাখিল করল দাখিল করার পরে বিবাদীর নামে যে মামলা হয়েছে মামলা এটা বিবাদীকে জানাইতে হবে জানাইতে হবে না এটা বিবাদীকে জানাইতে হবে বিবাদীকে জানানোর জন্য আদালত থেকে সমন দেওয়া হয় কি দেওয়া হয় আদালত থেকে সমন দেওয়া হয় আরজি দাখিল হলো আরজি দাখিল হওয়ার পরে সমন দিতে হবে এবং এই সমন দেওয়াটা হচ্ছে বাধ্যতামূলক কারণ সমন যদি বিবাদীর বরাবর না পাঠানো হয় বিবাদীকে জানতে পারবে বলেন বিবাদী কিন্তু জানতে পারবেন এটা বলেছে ধারা সাতাশ তারা সাতাশে বলেছে বিবাদীকে সমন দাখিল করতে হবে বিবাদী বরাবর সমন পাঠাতে হবে সমন কে পাঠাবে আদালত পাঠাবে সমন কে পাঠাবে হচ্ছে আদালত পাঠাবে তার মানে ধারা ছাব্বিশে আমরা দেখলাম যে হলো আরজির পরে কি হলো সমন দেওয়া হলো ধারা সাতাশে কে সমন দেওয়া হলো সমন দিতে হবে এটা বলছে ধারা সাতাশে বা সমনটা কিভাবে দিতে হবে কোন প্রক্রিয়ায় দিতে হবে কার কাছে দিতে হবে সমন্দার প্রসিডিউর কি হবে সবকিছু বলা আছে আদেশ পাঁচ আদেশ কত আদেশ হচ্ছে পাঁচ ওকে তার মানে দেখেন সমন দিতে হবে এটা সাতাশ ধারাতে বলেছে বাট সমনটা কিভাবে দিবে কার কাছে দিবে কত দিনের মধ্যে দিবে সমন সমনে কাজ শীর্ষাক্ষর থাকবে সমন যাকে দেওয়া হবে তাকে পাওয়া না গেলে কি পদ্ধতিতে সমনটা জারি করতে হবে সব কিছু প্রসিডিউর বলা আছে কোথায় আদেশ ফাইভ তার মানে দেখেন সেকশন টোয়েন্টি সেভেন প্লাস আদেশ পাঁচ সেকশন টোয়েন্টি সেভেন প্লাস আদেশ পাঁচ এবার আসেন এই যে ধারা ছাব্বিশে যে বলেছে মাধ্যমে একটা দেওয়ানি মামলা শুরু করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটা আদেশের কোথায় বলা আছে কিনা লিখেন ধারা ছাব্বিশ প্লাস আদেশ চার ধারা ছাব্বিশ প্লাস আদেশ চার আদেশ চারে রুল ওয়ানে বিধি একে স্পষ্ট করে বলে দিছি যে আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলা শুরু করতে হবে কি বলেছে ভাই আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলা শুরু করতে হবে ক্লিয়ার তাহলে আদেশ চার আমাদের শেষ এটা দিয়ে দেন আদেশ চার থেকে জাস্ট আমরা এতটুকুই পড়ব দেখেন কি করা হলো এখানে আরজি দাখিলের মাধ্যমে তোয়ানি মামলা শুরু হলো মামলাটা শুরু হলো সিভিল মামলাটা শুরু হলো এরপরে সমন দেওয়া হল সমন দেওয়ার পরে বিবাদী মামলা সম্পর্কে অবগত হল এই তাকান বিবাদী মামলা সম্পর্কে কি হলো অবগত হলো বিবাদী এখন জানতে পারলো তার নামে মামলা হয়েছে বিবাদী কি এখন বসে থাকবে ভাইজান নিশ্চয়ই বিবাদী বসে থাকবে না বিবাদী এখন কি করবে বিবাদী এখন লিখিত জবাব দিবে কি দিবে লিখিত জবাব দিবে এটাকে কি বলেছে এটাকে বলেছে রিটেন স্টেটমেন্ট কি বলছে এটাকে রিটেন স্টেটমেন্ট সংক্ষেপে বলে ডাব্লু ডাব্লু এস তাহলে বিবাদে কি দিল রিটার্ন স্টেটমেন্ট দিল বুঝছেন এই রিটার্ন স্টেটমেন্ট কত দিনের মধ্যে দিতে হবে দেওয়ার পদ্ধতি কি হবে সবকিছু বলা আছে ধারা আশি প্লাস আদেশ আট ধারা আশি প্লাস আদেশ আট তাহলে আমরা আর্জি পাইলাম সমন পাইলাম লিখিত জবাব পাইলাম পাইছি না ভাই এবার আসেন লিখিত জবাব দেওয়ার পরে কে আসলো কে আসলো না তখন সাক্ষী টাকিতে চলে যাবে এরপরে মামলা হবে আমরা না যাই আমরা ধারা ছাব্বিশ প্রশ্ন হচ্ছে আমরা যে আর্জি আরজি করে চিল্লাচ্ছি আমরা প্লেন পাইলাম খেয়াল করবেন সিপিসি কিন্তু মজার পরা আমরা প্ল্যান্ট পাইলাম আমরা রিটেন স্টেটমেন্ট পাইলাম পাইছি না পাইছি ওকে এই প্ল্যান্ট আর রিটেন স্টেটমেন্টের জন্ম হয়েছে একটা মা থেকে সেই মায়ের নাম হচ্ছে প্লিডিংস এই ভাই কি প্লিডিংস বিখ্যাত একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য অফার পেয়েছি বুঝছেন তিন চার দিন ক্লাস নেব আর কি বলছিল ফুল টাইম বাট সময় নাই মাত্র সত্তর হাজার টাকা বেতন দেবে সত্তর হাজার টাকা কোনো কোনো দিন কোনো কোনো দিনের ইনকাম কি বলে আবার সত্তর হাজার টাকা এক বছরের ইনকাম না যাই হোক যা করে করে আচ্ছা যাই হোক তিন চার দিন ক্লাস নেব একবার সম্পূর্ণ ফ্রিতে আমাকে টাকা দিতে চেয়েছিল বিশ তিরিশ হাজার বাট আমি নিব না আর কি আইসিআই আইসিআই বিজ্ঞাপন আমার আর দরকার নাই বহুত ওকে যাই হোক আমরা ক্লাসে আসি তো এই যে আর পাইলাম লিখিত জবাব পাইলাম রাইট আরজি পাইলাম লিখিত জবাব পাই আরজি এবং লিখিত জবাবে জন্ম হয়েছে কোথা থেকে প্লিডিংস থেকে প্রশস্ত প্লিডিংস কোথায় আছে প্লিডিংস আছে হচ্ছে আদেশ হয় আছে বিল্ডিং সরস আদেশ ছয় আছে পরীক্ষা আগে কে যারা জুম ক্লাসে আছেন সবাই কইবেন আমি ফেল করি খালি ফেল করি ক্লাস করবেন না তো ফেল করবেন স্বাভাবিক আমি কার ক্লাস আমি কার ক্লাস নিব বলেন এমনিতেই আমি ব্যস্ত মানুষ এমনিতেই নেতা মানুষ এমনিতেই সময় পাই না আবার রিপিট তো প্রশ্নই আসে না তো যাক আপনি দেখছেন যে আমি কত ভাবে নিজের প্রসার করি ওকে যাই হোক আমরা ক্লাসে আসি তাহলে প্লিডিংস আমরা পেয়ে গেলাম এবার আমরা আদেশ ছয় রুল একে যাই আচ্ছা আদেশ আদেশ ছয় থেকে আমরা যে যে রুল পড়ব রুল এক বই পরে খুলেন আদেশ ছয় থেকে রুল এক রুল দুই রুল চোদ্দ রুল ষোলো থেকে আঠারো রুল মানে কি রুল মানে হচ্ছে বিধি বিধি এক দুই চোদ্দ ষোলো থেকে আঠারো তাহলে আমাদের শেষ আমি যে বিধিগুলো পড়তে বলবো এটাই বার কাউন্সিল সিলেবাস এর বাইরে পড়ার দরকার নাই দেখেন আদেশ ছয়ের রুল একে স্পষ্ট করে বলেছে ইনক্লুড

আরজি অথবা লিখিত জবাব হবে আরজি ও লিখিত জবাব কোনটা হবে আরজি অথবা লিখিত জবাব আরজি বা লিখিত জবাব ক্লিয়ার বাদি কি দিল বাদী হচ্ছে আরজি দাখিল করলো কেন দাখিল করলো সে দনে মামলা করলো এটা আমাদের জানা দরকার না যে একটা আরজির মধ্যে তাহলে বাদী কি কি উল্লেখ করেছে এটা জানা দরকার না ভাই বাদী আরজির মধ্যে কি কি উল্লেখ করছে এটা জানা দরকার না জানা দরকার একই সাথে এটাও তো জানা দরকার বিবাদী তার লিখিত জবাবে কি কি উল্লেখ করেছে এটাও তো জানা দরকার নাকি দরকার না বাদী আরজিতে কি কি উল্লেখ করতে পারবে বিবাদী কি কি উল্লেখ করতে পারবে লিখিত জবাবে এটা বলা আছে রুল টুতে ছয় রুল টু সেখানে স্পষ্ট করে বলে দিছে মৌলিক বিষয় মৌলিক বিষয় আপনারা মাতারিরা অনেক সময় হুদাই হুদায় ফাউফেসাল পিটেন এই কারণে ঘরের অনেক স্বামী আপনাদের কথা শুনে না হুদাই কোন অর্থনৈতিক গুরুত্ব নেই হুদাই ক্যাসপাস ক্যাসপাস করে না ঘরের মধ্যে এজন্য এই রুল টু রুল টু স্পষ্ট করে বলে দিচ্ছে যে শুধু মৌলিক বিষয়গুলো আরজিতে বা লিখিত জবাবে থাকবে আচ্ছা এখানে রুল টু তে আরজি বা লিখিত জবাব উল্লেখ করেছে শব্দটা উল্লেখ করেছে করে নাই সেখানে উল্লেখ করছে স্পষ্ট করে লিডিংস এর মধ্যে আরজি বা লিখিত জবাব থাকবে না ভাই এটা বলছে না প্লিডিংস কি আরজি প্লিডিংস কি লিখিত জবাব তার মানে আমরা এটা বলতে পারি আরজির মধ্যে মৌলিক বিষয় থাকবে সাক্ষ্য থাকবে না কি থাকবে না থাকবে না যদি মৌলিক বিষয় থাকে লিখিত কি অন্য কিছু থাকবে বলেন সেখানেও ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে কারণ এখানে তো প্লিডিংস এর মধ্যে থাকতেছে যেটা সেটা আর্জির মধ্যেও থাকবে সেটা লিখিত জবাবের মধ্যেও থাকবে আমি কি ভুল বলেছি হা আল্লাহ খোদা রহমতের বৃষ্টি নামতেছে বাইরে ওকে এ পর্যন্ত ক্লিয়ার সিপিস অনেক সুন্দর না বলেন পরটা ওকে ভাই এ দুধের মধ্যে ফরমালিন নেই তো পরীক্ষা করা দরকার না এই বিধি দুইতে বলছে ব্লিডিংসের মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে সাক্ষ্য টাক্য থাকতে পারবে না বলছে আর্জির মধ্যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ফ্যাক্টস মানে মৌলিক বিষয়াবলী থাকবে সাক্ষ্য টাক্য থাকবে না লিখিত জবাবের মধ্যে মৌলিক বিষয়াবলী থাকবে সাক্ষ্য টাক্য থাকবে না এটা প্রমাণ দরকার না দরকার না প্রমাণ করার জন্য চলে যাব আমরা আদেশ সাত রুল এক আদেশ সাত রুল এক আইন যত জগা খিচুড়ি করে পড়া যায় তত আপনি ভালো করবেন আইনকে যদি আপনি একের পরে দুই পড়েন হবে না আইনকে পড়তে হবে এক পড়বেন নিরানব্বই পড়বেন আবার দুইতে আসবেন জগা খিচুড়ি করে ক্লিয়ার মানে কানেকশন যেমন ব্যক্তিজীবনে মানুষের সাথে কানেকশন থাকলে আপনার অনেক উপকার হবে ঠিক ধারার সাথে ধারাকে যত কানেকশন করতে পারবেন তত তাড়াতাড়ি নামের পাশাংজীবী শব্দ বসাতে পারবেন নালের টুপ বুরুত জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুরু করি দেখেন আদেশ সাত ভীতি একে যান আদেশ সাত ভীতি এক সেখানে কি বলছে সেখানে স্পষ্ট করে বলছে প্লেন্টের মধ্যে আরজির মধ্যে কি কি থাকবে বলছে না ভাই বলছে না যে আরজির মধ্যে কি কি থাকবে এটা বলা আছে না এই ভাই বলা আছে কিনা বলা আছে না এখন আপনি আদেশ সাথের বিধি একটা একটু পড়েন তো ভাই বাচ্চা পোলাপানের মত বাচ্চা পোলাম্বনের মতো একটু পড়ে ফেলেন পড়েছেন করেছেন সেখানে দেখেন আর্জির মধ্যে কি কি থাকবে তার একটা লম্বা একটা লিস্ট দেওয়া আছে দশ বারোটা দেওয়া আছে নাইট রাইট কোথাও কি স্বাক্ষর কথা বলা আছে কোথাও কি এভিডেন্স কথা বলা আছে এভিডেন্সের কথা বলে নাই তার মানে দুধের মধ্যে ফর্মালিন নাই এটা কোথায় স্পষ্ট এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম এবার কানেকশন করবেন কিভাবে আদেশ ছয় বিধি দুই সেখানে বলছে আরজের যে মধ্যে শুধুমাত্র মৌলিক বিষয় থাকবে সাক্ষ্য থাকবে না এটার প্রমাণ আমরা সাত আদেশের এক বিধিতে দেখে আসলাম বলেছি ওকে এটা আমরা পেয়ে গেলাম আরজির মধ্যে কি কি থাকবে তাহলে প্লিডিংস প্লিডিংস গেল মধ্যে কি কি থাকবে সেটাও গেল এবার আমরা চোদ্দতে আসি কখনো কোর্ট কাছারিতে গেছেন গেলে দেখবেন আরজির মধ্যে আনজীবীও স্বাক্ষর করে আবার বাদিও স্বাক্ষর করে লিখিত জবাবের মধ্যে আইনজীবীও স্বাক্ষর করে অর্থাৎ যে মামলাটা পরিচালনা করে এবং বিবাদীয় ও বিবাদীয় স্বাক্ষর করে ক্লিয়ার তাহলে আরজির মধ্যে কার কার স্বাক্ষর থাকবে লিখিত জবাবের মধ্যে কার কার স্বাক্ষর থাকবে দ্যাট মিনস হচ্ছে প্লিডিংস মধ্যে কার কার স্বাক্ষর থাকবে এটা কোথায় বলা আছে রুল চোদ্দ বিধি চোদ্দ শেখারে বলছে বাদী তার তার লিখিত জবাবে স্বাক্ষর দিবে সাথে তাদের এবং বাদী বিবাদী এবং বিবাদীর আইনজীবী কি থাকবে তাদের হচ্ছে স্বাক্ষর থাকবে ক্লিয়ার ক্লিয়ার তাহলে দেখেন এটা তো ক্লিয়ার এটা তো স্পষ্ট হা এইবার আসেন অনেক সময় আমরা জি এটা কি আদের সাথের রুল 14 আদেশের 6 রুল 14 ও প্রিটিনস কার কার দ্বারা হবে এবার আসেন আমরা যখন ছোটবেলায় ধরেন গরুর রচনা লিখতে দিত আমরা সেখানে পঞ্চাশ লাইন লিখছি ঘেসাং কইরা গরুর রসনার মধ্যে মার রচনা লিখতেছি তখন গরুর সাথে যেগুলা যায় সেগুলো রাইখা সবগুলা ঘ্যাং কইরা সারে কি করছে কেটে দিছে দিছে না আরজিতে যৌতুক মামলা আপনি মার্ডার কেস লইছে যৌতুক মামলার মধ্যে আপনি আমেরিকার তথ্য লইছেন নইবো হবে না তার মানে হচ্ছে আর্জিতে যখন আপনি অপ্রয়োজনীয় কিছু লিখবেন আর্জি আমি কেন বলতেছি ব্লিডিংসে যখন অপ্রয়োজনীয় কিছু লিখবেন এমন কিছু লিখবেন যেটা অপরের জন্য কুৎসাহনক হয় এমন কিছু লিখবেন যেটার কারণে বিচারে বিলম্ব হতে পারে হতে পারে না তখন 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 বিচারক ওই প্লিডিংস স্ট্রাইক আউট করবে কি করবে স্ট্রাইক আউট

আমি ধরেন বাদী হিসেবে আর্জিটা দিলাম আপনি বিবাদ হিসেবে লিখিত জবাব দিলেন তো আমার কাছে কিছুদিন পরে মনে হলো যে আমার আর্জিতে কিছু সংশোধন প্রয়োজন তখন আমি আদালতকে বললাম আদালত আই ওয়ান্ট টু দিস প্ল্যান্ট আমি এই প্ল্যান্ট অ্যামেন্ড করতে চাই সংশোধন করতে চাই তখন আদালত যদি দেখে যে হ্যাঁ সংশোধনটা জরুরি সরি সংশোধনটা জরুরি টু ডিটারমাইন দা দুই পার্টির মধ্যে যে প্রকৃত বিরোধ রয়েছে এটা নির্ধারণ করার জন্য অথবা ন্যায় বিচারের জন্য জরুরি তখন আদালত বলবে ঠিক আছে যান সংশোধন করে নিয়ে আসেন তার মানে সংশোধনের আদেশ আদালত কেন দিতে পারে এটা বলা আছে সেকশন সরি রুল বিধি সতেরোতে বিদে আঠারোতে যান এতে সংশোধনের কথা বলা হলো কত দিনের মধ্যে আদালত যদি বলে যান সংশোধন করে নিয়ে আসেন তখন সেটা হবে তখন সেটা হবে তখন সেটা হবে সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যে আর আদালত যদি বলে ঠিক আছে আপনি দুই দিনের মধ্যে সংশোধন করে নিয়ে আসবেন আপনি দুই ঘন্টার মধ্যে সংশোধন করে নিয়ে আসবেন তখন কি তখন তখন কি হবে তখন হচ্ছে কি হবে বলেন তো নির্ধারিত এটা আদালত যদি সময় নির্ধারণ করে দেয় তাহলে সেই সময়ের মধ্যে সংশোধন করতে হবে আদালত যদি সময় নির্ধারণ করে না দেয় তাহলে সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যে সংশোধন করে নিয়ে আসতে হবে এটাই বলেছে বিধি আঠারো কততে বলছে বিধি আঠারোতে বলছে ক্লিয়ার তাহলে আমাদের আমাদের কিন্তু অর্ডার সাত শেষ সাথে সাথে আরজির কিছু অংশ শেষ যা যা শেষ এগুলা পড়বেন ক্লিয়ার আজকে সিপিসির প্রথম ক্লাস বেসিক ক্লাস আমরা শেষ করলাম ঠিক আছে প্রতিদিনের পড়াটা প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করবেন হ্যাঁ আগামীকাল রাত দশটায় ক্লাস